তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামটা কি বললাম তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনায় হিজরত করল তালহা ইসর হ্যাঁ তিনি হিজরত করলেন ব্যবসা বাণিজ্য করে ধনী হয়ে গেলেন তার একটা বিরাট বড় অত্যন্ত দামি মূল্যবান খেজুরের বাগান ছিল যেই বাগান থেকে লক্ষ লক্ষ টাকার তিনি খেজুর বিক্রি করতেন সম্ভ্রান্ত মানুষের অন্তর্ভুক্ত ছিলেন একদিন আল্লাহর রাসূল কোরআন মাজিদের চতুর্থ পারায় যে আয়াতটি আসছে লানতানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ নেকির অধিকারী হবে না অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার প্রিয় বস্তুটি তুমি আল্লাহর রাস্তায় দান করে দিতে না পারবে রাসূলের কণ্ঠে কোরআন মাজিদের এই আয়াত শুনে সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে সবচাইতে প্রিয় আমার চোখ জুড়িয়ে যায় আমার মন শীতল হয়ে যায় আমি ওই বাগানে গেলে আমার সব কষ্ট আমি ভুলে যাই এত আমার প্রিয় বাগান ওই বাগানটা আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম আর একটু আগে তো আমি আবু দাহাদার কথা বললাম একটা খেজুর গাছের জন্য পুরা একটা বাগান তিনি আল্লাহর রাসূলকে দিয়ে দিলেন যেখানে 600 খেজুর গাছ ছিল ঘটনাটা এরকম হাদিসে তিনি তার স্ত্রীকে বাগানে রেখে আসলেন বাগানে একটা কুয়া ছিল কুয়ার পানি খুব ঠান্ডা এবং মিষ্টি ছিল মদিনার বুকে এমন কুয়ার সচরাচর ছিল না বহু মানুষ ওই কুয়ার পানি চেয়ে চেয়ে নিয়ে খেয়ে খাইতো আবু দাহাদা বলেন আমার স্ত্রী ওখানে একটা আমি বাগান বাড়ি বানিয়েছিলাম যেমন এখন অনেক মানুষ ওই গাজীপুরের দিকে মাউনার দিকে বাগান বাড়ি বানায় এরকম আমার একটা বাগান বাড়ি ছিল যেখানে আমি আমার স্ত্রীকে নিয়ে থাকতাম আমি আমার স্ত্রীকে গিয়ে ডাক দিলাম প্রিয়তমা আমার স্ত্রী বলেন আবু দাহাদা এসে পড়েছো আমি বললাম হ্যাঁ আমি এসেছি তবে আমি একটা বড় ব্যবসা করে এসেছি তোমাকে যে ঘর থেকে বের হয়ে আসতে হবে আমার স্ত্রী ঘর থেকে বেরিয়ে বলতেছে কি ব্যবসা করেছো কি ব্যবসা করেছো আমি বললাম বড় একটা ব্যবসা করেছি আমি এমন একটা ব্যবসা করেছি যেটা শুনে তুমি বড় খুশি হবে তার আগে তুমি ঘরে যাও তোমার মাল সামানা কাপড় চোপড় সব কিছু কাটটি বেঁধে একবারে বের হয়ে আসো বাগান বেচে ফেলেছি স্ত্রী দাঁড়ানো অবস্থায় থেকে বসে পড়েছে এই কি বল তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে বলে হ্যাঁ আমি এই বাগান বিক্রি করে দিয়েছি বলতেছি কার কাছে বেচছো কার কাছে বেচছো কতক্ষণ চুপচাপ থেকে একটা মুস্কি হাসি দিয়ে বলছে বিক্রেতা হলাম আমি আর ক্রেতা হলেন আমার আল্লাহ মধ্যস্থতা করেছেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দাঁড়িয়ে বলেছিলেন হে আবু লুবাবা খেজুর গাছটা তুমি এতিমটাকে দিয়ে দাও আবু লুবাবা বলছে দেব না আল্লাহর নবী তখন দাঁড়ালেন আর বললেন কেউ আছো এই খেজুর গাছটা একটু কিনে টাকাটা দিয়ে ওই এতিমটাকে বাগান খেজুর গাছটা ফিরিয়ে দেওয়ার কেউ দাঁড়ালো না আমি আবু দাহাদা দাঁড়িয়ে গেলাম বললাম ইয়া রাসূলুল্লাহ আমি ওই গাছটা কিনবো আপনি আবুল বাবাকে ডাকেন আবুল বাবা সুযোগ বলে বুঝে বিরাট দাম হাঁকালো এক পর্যায়ে আমি বললাম আবুল বাবা খেজুর গাছটা আমি নেব বিনিময়ে যদি তোমার তুমি আমার 600 খেজুরের বাগানটাও নিতে চাও আমি দিয়ে দিব তখন সে বলল তুমি দেবে আমি বললাম হ্যাঁ আমি দেব তখন আবু লুবাবা বলে উঠলো ঠিক আছে যাও আমারটা আমি তোমাকে দিয়ে দিলাম আর তোমার বাগান আমাকে দিয়ে দাও আমি জান্নাতের ভিতরে একটা খেজুর গাছের জন্য আমার এই খেজুর গাছ নবীর হাত দিয়ে আল্লাহর কাছে দিয়ে দিয়েছি আল্লাহ পাক ওহি নাজিল করলেন আবু লুবাবার জন্য জান্নাতের ভিতরে এই রকম 600 খেজুর গাছওয়ালা হাজারো বাগান আমি আল্লাহ তার জন্য তৈরি করে রেখেছি এটার নামই হলো স্যাক্রিফাইস